আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি শপিং গাইড। আমি মোহাম্মদ আব্দুল্লাহ, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আজকে আমি আছি রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে। তো আজকে আমি যে শপটা আছি এটার নাম হচ্ছে আয়ন কুকার ইজ লিমিটেড। তো আজকে আমি আমার এই ভিডিওটাতে আপনাদেরকে একটি এয়ার ফ্রায়ার দেখাবো। বা এগুলো কি মিনি এয়ার ফ্রায়ার? আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। হ্যাঁ, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওশান ব্র্যান্ডের এয়ার ফ্রায়ার, ঠিক আছে। এবং এটার ইম্পোর্টার হলো বাংলাদেশ ISW, ঠিক আছে। এবং ওশান ব্র্যান্ড হলো একটা নাম করা এবং ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড, ঠিক আছে। তো আজকে দেখাবো আপনার 3.5 লিটার একটা এয়ার ফ্রায়ার, ঠিক আছে। আর এখানে দেখেন, ফায়ার্স উইদাউট ইউজিং অ্যাডেড অয়েল অর ফ্যাট। আপনার তেল ছাড়া আমরা বাজা পোড়া করতে পারবো। যারা আসলে একটু কোলেস্টেরলের সমস্যা বা ডাক্তারের পরামর্শ করে যে তেল ছাড়া তেল কম খাওয়ার জন্য, তাদের জন্য স্পেশালি এই এয়ার ফ্রায়ারটা, ঠিক আছে। আমি এয়ার ফ্রায়ারটাকে আপনি একটু খুলে দেখলাম, খোলার পর জাস্ট আমি এটা পুশ করলাম, এটা উঠে গেল। এখন আমার যা দরকার, আমি যদি একটু মাংস বাছতে চাই, অনেক সময় ফ্রাই করতে চাই, সেক্ষেত্রে আমি জাস্ট মাংসটার উপর একটু ব্রাশ করে নিবো। তেল মাংসটাকে একটু হালকা একটু ব্রাশ করে নিব, ব্রাশ করে এটাতে দিয়ে দিব এবং সেট করে এখানে দিয়ে দিই, ঠিক আছে। তারপরে এখানে আপনি আপনার টেম্পারেচারটা প্রেসার করতে পারবেন, ঠিক আছে। টেম্পারেচার আপনার কতটুকু দরকার? আপনি যদি চিকেন ফ্রাই করেন বা মিট ফ্রাই করেন, সেক্ষেত্রে আপনার 110-140 মধ্যে রাখলে আপনার হয়ে যাবে, ঠিক আছে। আবার এখানে আপনি টাইমারটা সেট করতে পারবেন, টাইমারটা 5, 10, 15, 20, 25, 30, মানে আপনার 30 মিনিট পর্যন্ত এটা আপনার টাইমার সেট করতে পারবেন। এবং নর্মালি যখন আপনি ফ্রাই চিকেন করবেন, সেক্ষেত্রে আপনার নর্মালি 15 মিনিটের মধ্যে হয়ে যাবে এবং টেম্পারেচারটা থাকবে 110-140 মধ্যে, 140-এর মধ্যে আপনার হয়ে যাবে। এবং অটোমেটিক হওয়ার পরে অটোমেটিক সে অফ হয়ে যাবে। আচ্ছা ভাই, এগুলো আসলে কতটা বিদ্যুৎ সেভিং? এই যে, ঠিক আছে, এটা হওয়ার পর একটা শব্দ হয়ে অফ হয়ে যাবে। এটা আপনার আমি নিজের মুখে বলবো না, কারণ আপনি যখন ইউজ করবেন সকলে আপনি তখনই আসলে বুঝতে পারবেন। কারণ এখন প্রত্যেকটা প্রোডাক্টই আপনার মোটরগুলা বা আপনার কয়েলগুলা খুবই একটু উন্নত মানের করা হয়, সেক্ষেত্রে আপনি নর্মালি 85% পর্যন্ত সেভিং পাওয়া যায়, বিদ্যুৎ সেভিং। হ্যাঁ, 50-85% পর্যন্ত আপনি সেভিং পাবেন। এগুলো তো মানে সারাদিন ইউজ করার জন্য না, এগুলো জাস্ট বাসায় বিকেলের নাস্তার জন্য আধা ঘন্টা 1 ঘন্টা ইউজ করা হয় মূলত। আর হালকা পাতলা বাচ্চাদের স্ন্যাক্স, বাইরের খাবার গুলো থেকে বাচ্চাদের বিরত রাখা গেল, এই ক্ষেত্রে এগুলো ব্যবহার করা, স্পেশালি যারা আসলে একটু তেল ছাড়া খেতে চায়। কারণ আমরা আসলে এখন সবই তেল ছাড়া চাই, যে একটু তেল দিয়ে অ্যাভয়েড করা, কারণ তেলটা শরীরের জন্য এবং স্বাস্থ্যের জন্য যথেষ্ট খারাপ এখন। তো আর নরমালি এটা আপনার 85% পর্যন্ত আপনার বিদ্যুৎ সাশ্রয় করবে এবং অল্প সময়ের মধ্যে আপনার রেসিপিটা হয়ে যাবে, হয়ে যাবে। আচ্ছা, তো আর একটা হলো যে উপরে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে কিছু যে আমি এখানে 12 মিনিট দিলাম, সেক্ষেত্রে আপনার কতটুকু তাপমাত্রা দরকার, সেক্ষেত্রে আপনার 200 দিবেন, মানে সময় সাশ্রয় হইতেছে তেল থেকে নিজের শরীরে। আমরা তেলের ভিতর ফ্রাই করে থাকি,
সব আইটেম গুলো করতে পারবেন। ওটা হলো তেল দিয়ে, এটা তেল ছাড়া, তেল ছাড়া জাস্ট তেল বলতে একটু হালকা ব্রাশের জন্য যে তেলটা যেটা লাইগা না যায় নিচের সাথে না তার জন্য লাগবে না। আপনি যদি তেল ছাড়াও করেন লাগবে না, কিন্তু অনেকে চায় যে তেল খেয়ে অভ্যস্ত এখন তেল ফ্লেভার একটু ফ্লেভার একটু যারা পারচেজ করবে তাদের জন্য আমি স্পেশাল প্রাইস দিয়ে থাকি। এটার প্রাইস মার্কেট প্রাইস 6,500 টাকা, আমরা 1,000 টাকা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি 5,500 টাকা, 5,500 টাকা। আর ঢাকার ভিতরে এটা ভাইরাম ভাইয়ের সাথে আগে যেটা কথা বলে বুঝলাম, একদম ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে যে বাসার নিচে 24 ঘন্টার ভিতরে পৌঁছে দিবে ভাইরা, আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে জাস্ট পেমেন্টটা ভাইদেরকে করে দিতে পারবেন। ঢাকার বাইরে থেকে যারা নেবেন তার কুরিয়ারের মাধ্যমে আমাদের এই প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন। এবং যারা প্রবাসী ভাই বোনেরা আছেন আমাদের প্রোডাক্ট দেখেন, অনেক সময় বলেন ভাই প্রোডাক্টটা দেখলাম আমি কিভাবে পারচেজ করবো, সেক্ষেত্রে আমি বলবো কোনো টেনশন নেই, আপনি জাস্ট আমাদেরকে অ্যাড্রেসটা এবং কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবেন, আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের সযত্নে এবং আমাদের রেসপন্সিবিলিটিতে আমরা এটা ঢাকার বাইরে নিউ মার্কেট কাঁচা বাজারের ঠিক অপোজিট পাশে আপনারা দেখতে পারবেন বিশ্বাস বিল্ডার্স এর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স। এবং এই সিটি কমপ্লেক্সে প্রবেশ করলে হাতের এক্সাক্ট বাম পাশে আপনারা দেখতে পারবেন 116 এবং 117 নম্বর শপ আয়ন কুকারিজ লিমিটেড। এবং শপে আসলে আপনারা ভাইয়াদেরকে অবশ্যই পেয়ে যাবেন এবং যে কোনো ইনফরমেশনের জন্য ভাইয়াদেরকে ফোন করতে পারবেন। শুধু এয়ার ফায়ার না, ভাইয়াদের কাছে এভরিথিং কুকারিজ রিলেটেড যে কোনো আইটেম এবং বিভিন্ন রিসপেক্টেবল ব্র্যান্ড যেগুলো আমরা বলে থাকি মিয়াকো, ডিজনি, ওশেন, এই সব ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা ভাইয়াদের কাছে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।